এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 166 নম্বর স্টলের সামনে। 166 নম্বর স্টল মানে, হ্যাঁ, হল নাম্বার 2 এর ঠিক পাশে 2 নম্বর গেট দিয়ে ঢুকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মুক্ত মঞ্চের ঠিক পাশে খোয়াবনামা স্টল। খোয়াবনামা স্টলে কি আছে যার জন্য এই মুহূর্তে 166 নম্বর স্টলে দাঁড়িয়ে আছি আমি? তার কারণ একটি বইতে চোখ আটকে যাবেই, যে কোনো বইপ্রেমীর চোখ আটকে যাবে এমন একটি বইতে এবং এমন একজন মানুষকে নিয়ে লেখা একটি বইতে, সংকলনে, সেই মানুষটির নাম তুলসী চক্রবর্তী, যিনি হলিউডে জন্মালে অস্কার পেতেন বলেছিলেন সত্যজিৎ রায়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে তিনি আমাদের এই দেশে জন্মেছিলেন এবং গত কয়েক শতকের যে বাংলা সিনেমা, সেই বাংলা সিনেমার একজন মহিরুহ বলা যেতে পারে তুলসী চক্রবর্তীকে। আমরা অনেকেই তুলসী চক্রবর্তীকে চিনি পরশ পাথর ছবির পরেশ দত্ত হিসেবে, অনেকে চিনি সেই পাঠশালার মাস্টার এক হুঁকা হাস্য কেন এটা কি নাট্যশালা বলেছিলেন যিনি অপুকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে তুলসী চক্রবর্তী, তার সঙ্গে তিনি এমন একজন নট, তার সঙ্গে জড়িয়ে রয়েছিলেন যে মানুষরা, সেই সমস্ত পুরোধা স্থানীয় মানুষদের সংকলন, লেখার সংকলন এই বইটি। যে বইটির নাম আমি একটু দেখাতে চাইবো আমাদের পাঠকদের, দর্শকদের, অবিস্মরণীয় নট তুলসী, খোয়াবনামা থেকে, হ্যাঁ, অরিজিনাল বুকলেট, পরশ পাথরের সত্যজিৎ রায়ের কোন অরিজিনাল বুকলেট। রাহুলকে একটু দেখাতে বলবো, এটাই সেই পোস্টার যেখানে পরশ পাথরের যে পোস্টারটি হয়েছিল এবং বুকলেটটি হয়েছিল সেই অরিজিনাল বুকলেটটি আরও একবার ছাপানো এবং সেটি এই বইয়ের সঙ্গে দেওয়া। বইটির নাম আমি আরও একবার দেখিয়ে দেবো, অবিস্মরণীয় নট তুলসী, যেটা সত্যি সত্যি একটা আকর গ্রন্থ হয়ে উঠতে পারে পরবর্তীকালে যারা চলচ্চিত্র নিয়ে কিংবা তুলসী চক্রবর্তীকে নিয়ে যদি কেউ গবেষণা করেন তাহলে তার কাছে এই বইটি একটি আকর গ্রন্থ হয়ে যেতে পারে। খোয়াবনামার, খোয়াবনামার যিনি একদম শীর্ষে রয়েছেন, যার এবং যাদের উৎসাহে এবং উদ্দীপনায় এই কাজ, এই অবিস্মরণীয় কাজ, রাজা পোদ্দার, রাজা পোদ্দারের কাছে আমি এসে গিয়েছি এবং রাজা পোদ্দারের কাছ থেকে জানতে চাইবো। সেটা হচ্ছে অনেকগুলো পাবলিকেশন রয়েছে আপনাদের, আমি দেখলাম সেরকমটাই, এবং সেই পাবলিকেশনগুলোর মধ্যে এই ছবি এইটাতে আমার সবচেয়ে বেশি চোখ আটকে গেল। সেই সঙ্গে সঙ্গে আরও নানান রকম পাবলিশ বেশ কিছু বই এবছর বেরিয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে আপনি যেটা বললেন যে তুলসী চক্রবর্তী, কেন তুলসী চক্রবর্তী, ওই জন্য তার প্রথমেই কথাটা আছে অবিস্মরণীয় নট, মানে যাকে আমরা বিস্মৃত হয়েছি কিন্তু ফিরে দেখার জন্য। এবং তুলসী চক্রবর্তী, একটি ছোট্ট কথাই আমি শুধু বলবো যে তুলসী চক্রবর্তী আসলে উনি চলে গিয়েছিলেন, মানে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বলা যেতে পারে, মানে কিছু রোজগার করতে হবে বলে উনি বার্মা চলে গিয়েছিলেন সার্কাসের দলের সাথে। দীর্ঘদিন সার্কাসের কসরত করেছেন, বিভিন্ন শারীরিক কসরত। এইটা শোনার পরে আপনার মনে হবে, হয়তো মাথায় একটা সাইক করতে পারে, এই জন্যই তিনি শারীরিকভাবে অভিনেতা ছিলেন, মানে উনি শরীর দিয়ে অভিনয় করতেন, বডি অ্যাক্টিং যাকে বলে, মানে মানে গোটা বডিটাই তার অ্যাক্টিং ছিল আর কি, এবং খুব যেটা ন্যাচারাল, কারণ ওটার কারণটা ছিল তার দীর্ঘদিনের সার্কাসের ট্রেনিং। এবং এই যে ব্যাপারটা আরও একটা ইন্টারেস্টিং এই বইটা যেটা শান্তম বলছিল, যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে একবারই একটিমাত্র পত্রিকায় তুলসী চক্রবর্তীর লেখা ছাপা হয়েছিল, সেটা এই পত্রিকা ছাপা হয়েছে, যেটা কখনও কোথাও ছাপা হয়নি। উনি অহিন্দ্র চৌধুরীকে গুরুদেব মনে করতেন, তো ওনারা বিশাল প্রভাব ছিল অহিন্দ্র চৌধুরীর উপরে, তো সেই অহিন্দ্রকে নিয়ে একটা লেখা, তুলসী চক্রবর্তীর লেখা আছেই। আর তাছাড়া ওনার সমস্ত সহকর্মী কম বেশি, তরুণ কুমার, অজিতেশ, রবি ঘোষ কে নেই এই সংকলনে, এবং আধুনিক যুগের চিন্ময়, মনোজ মিত্র থেকে আরম্ভ করে এবং বড় বড় ফিল্ম ক্রিটিক যখন তারা ছিলেন সবারই এই সংকলনটা হয়েছে। এবার এইটা আমি বলবো, যেটা শান্তম একটু আগে বলছিল যে এটা একটা পরবর্তী কাজের ইয়ে হয়ে থাকলো যদি কোনো দিন কেউ এটাকে নেয়, এবং এটা সত্যি যে এটা খুবই সাড়া পড়েছে আমাদের। এবং এই মাপের একজন মানুষকে, মানে আমি আরও একটা কথা যেটা ছোট্ট যোগ করব, সেটা হচ্ছে মানুষটা যেরকম অভিনেতা ছিলেন বাস্তব জীবনেও তিনি সেই রকমই ছিলেন, মানে আমি বলছি তার অভিনয় এবং তার বাস্তব এই দুটোর মধ্যে কোনো ফারাক ছিল না, মানে তার ব্যক্তিগত জীবন এবং তার অভিনয় এই দুটোর মধ্যে ফারাক ছিল না, যেটা আজকে আমরা সবসময় দেখতে পাই যে মানুষটা এক আর তার পেছন মানে মুখোশটা আলাদা, কিন্তু তুলসী চক্রবর্তী সেটা ছিল না। আপনারা পর্দায় যেটা দেখেন বাস্তব জীবনে তিনি তাই ছিলেন, এবং সেই জন্য সত্যজিৎ রায় যখন ওকে বলছেন যে আপনার 100 টাকা আপনার পারিশ্রমিক, উনি তখন আটকে উঠছেন, বলছেন না না, 100 টাকা দিলে তো আমাকে কেউ আর পরের ছবিতে নেবে না।
বুঝতেই পাচ্ছেন লাস্ট জীবনে ভীষণ দরিদ্রভাবে কেটেছিল। তো এইটা হচ্ছে আমাদের এবারের ইয়ে। আর তাছাড়া প্রয়াত শিষ্য বন্দ্যোপাধ্যায় তার একটা গদ্য সংকলন, আর একটা ইন্টারেস্টিং খুব আমাদের সিরিজ আছে, সেটা হচ্ছে বিস্তৃত বাঙালি বলে, যেটা বিস্তৃত বাঙালি ওই আমি বলবো এরপরে একটু দেখাতে, ওই গিয়েতে বিস্তৃত বাঙালির একটা আমার আটটা সিরিজ আছে ওই যে ওইখানে, গোবর গ্রহ, রাধানাথ, গণপতি দ্য গ্রেট, পরমনিধি, বিভা আর মহেন্দ্রলাল। আর বিস্তৃত মানে শুধু বাঙালি নয়, বিজ্ঞান চর্চা বলেও আমাদের তিনটে সিরিজ বেরিয়েছে, এরপরে আরও এটা বেরোতে থাকবে। আমরা এই দুটো কাজ আমাদের খুবই মানে উল্লেখযোগ্য, আমাদের উল্লেখযোগ্য বলতে আমি আমার দিক থেকে বলবো না, মানে আমি তো বলবোই, কিন্তু পাঠকও এটা প্রচুর গ্রহণ করেছেন যে এই বিস্তৃত বাঙালি এবং বিস্তৃত বিজ্ঞান চর্চা বলে আমরা যে সিরিজটা করছি, এবং এটা আমাদের ইচ্ছে আরও ক্রমাগত এটা বাড়িয়ে যাওয়া, এবং আরও দুজন ইন্টারেস্টিং লোকজনকে নিয়ে আরও বিস্তৃত বাঙালি আসছে পরের বছর, আরও নতুন নতুন লোককে নিয়ে আসবে। গবেষকদের আগ্রহের বিষয়বস্তু যেমন ডিএম বোসকে নিয়ে হবে তারপরে, এবং সবথেকে মনে ব্যাপার যে এইটা শুধু একটু বলি নাকি, এই সংখ্যাটার পরে আমাদের যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে অবিস্মরণীয় আচার্য, মানে বাংলার আচার্য যাদের বলা হতো তাদেরকে নিয়ে আমরা পরপর পর সংখ্যা করবো, যেমন শুরু হচ্ছে প্রফুল্লচন্দ্রকে নিয়ে। তো এরকম অবিস্মরণীয় আচার্য যারা বাংলার বলা হয় বা বলা হতো তাদেরকে নিয়েও আমাদের কাজ করবো, জগদীশচন্দ্র, তারপরে এরকম অনেক ইয়েকে নিয়ে, নন্দলাল, এমনি আমরা কাজটা চলতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আসলে এই রকম গবেষণাধর্মী আকর গ্রন্থ তাতে আগ্রহী হন না মানুষ, এরকম একটা ধারণা অনেকের মনে হয় যে হ্যাপি রিডিং, গল্প, উপন্যাস এগুলোতেই বেশি আগ্রহী হন মানুষ, তেমনটা নয়। কিন্তু এই বইটি এই স্টলে হটকেক হয়ে গিয়েছে, অবিস্মরণীয় নট তুলসী, এই বইটি এই মুহূর্তে হটকেকের মতন মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে, আর সেই বইটি আমাকেও টানল, সেই আকর্ষণেই এসে হাজির হলাম রাজার কাছে। অনেক ধন্যবাদ রাজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ হাই নিউজকে, ধন্যবাদ হাই নিউজকে এরকম একটি সম্প্রচার করার জন্য, আরও মানুষকে জানানোর জন্য, এবং আমরা বলে দেখি এটা পলিসিটাও এরপরে পাওয়া যাবে, পলিসিটির বিভিন্ন স্টলেও এই বইটা পাওয়া যাবে। অবশ্যই, আসলে এমন অনেক মানুষ আছেন আমাদের কাছাকাছি আছেন, হয়তো আমাদের অনেকটা দূরে চলে গিয়েছেন, কিন্তু সেই দূরের মানুষগুলিকে একটু কাছে আনা, আর সেটাই বোধহয় একজন প্রকাশকের কাজ, লেখকের কাজ, পাঠকের কাছে পৌঁছানোর জন্য। আর সেই কারণেই এই মুহূর্তে খোয়াব নামার এই স্টলে, 166 নম্বর স্টলে হাজির হয়েছিল হাই নিউজ।